দেখো কলকাতা মানেই কিন্তু স্ট্রিট ফুড, এবং স্ট্রিট ফুড মানেই কিন্তু কলকাতা। মানে কলকাতার রাস্তায় কোনো কিছু যদি সব থেকে ফেমাস হয় সেটা হলো এই কলকাতার খাবার। এই জন্যই মনে হয় সারা বিশ্বের থেকে বিভিন্ন প্রান্ত থেকে লোক ছুটে আসেন কলকাতার স্ট্রিট ফুড খাওয়ার জন্য, এবং এটাকে কিন্তু ফুড হাবও বলা যায়। কি পাওয়া যায় না, বেসিক্যালি কলকাতার স্ট্রিট ফুড কিন্তু মানে ননভেজ আইটেমের জন্যই বেশি বিখ্যাত, যেমন চাউমিন, এগরোল থেকে শুরু করে চিকেন চপ, ফ্রিস ফ্রাই, চিকেন পকোড়া, কি পাওয়া যায় না কলকাতার স্ট্রিট ফুডে, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা কিন্তু সেদিনকে কলেজ গিয়েছিলাম, এবং আমার কলেজ হচ্ছে বেলেঘাটা। তো কলেজ থেকে আসার পথে শিয়ালদা স্টেশন হয়ে আসতে হয়, তো সেখানে কিন্তু এই দোকানটা আমরা ডিসকভার করি, এবং এই দোকানটা দেখে কিন্তু যথেষ্ট পরিষ্কার মনে হচ্ছে। এই দোকানটা হচ্ছে শিয়ালদার যে ফুটপাথটা আছে, মানে যে রাস্তাটা আর কি, যে রাস্তাটা দিয়ে স্টেশনে ওঠে সেই রাস্তায় কিন্তু এই দোকানটা। এবং এই দোকানে কিন্তু বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়, চাউমিন থেকে শুরু করে রোল, বিরিয়ানি, এগ চাউ, চিকেন চাউ, এবং চিকেন রোল, এগ রোল সব কিছুই পাওয়া যায়, এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম এগ চাউ, দেখতে পাচ্ছি এগ চাউ প্রিপারেশন চালু হয়ে গেছে, এবং এটার দাম কিন্তু নিয়েছিল 40 টাকা। দেখতে পাচ্ছ চাউমিন কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছে, মানে সত্যি 40 টাকা অনুযায়ী অনেকটা পরিমাণেই কিন্তু চাউমিন দেওয়া হচ্ছে। আমাদের এখানেই দাম 45 টাকা করে, এবং কলকাতায় কিন্তু 40 টাকা করে নিচ্ছে। তো আমার মতে কিন্তু খুবই ভালো, মানে রিজনেবল প্রাইসে বলা যায়। এবং দেখতেই পাচ্ছ চাউমিন এবং তেলের পরিমাণটাও দেখতে পাচ্ছ, বারবার তেল দিয়ে মোটামুটি একদম জুসি বানিয়ে নেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের স্যালাড পড়ে গেছে, এবং চাউমিন পড়ে গেছে, এবং ডিমও কিন্তু কাকা ভেজে নিয়েছে। তো এবার দেখতে পাচ্ছ প্রসেসটা চালু হয়ে গেছে। তো চলো চলো দেখা যাক, দেখা যাক। দেখতে পাচ্ছ ভালোভাবে নাড়িয়ে জিনিসগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে, যত মিক্স করা হবে না তত টেস্টগুলো কিন্তু ভালো আসবে। দেখতে পাচ্ছ দুটো, মানে একটা বেলনি মতো জিনিস নিয়েছে, আর একটা হাতা দিয়ে নাড়িয়ে ভালোভাবে মেশানো হচ্ছে, এবং তেল দিয়ে ভালোভাবে মেশানো হচ্ছে। যত মেশানো হবে তত কিন্তু খাবারটা আরও টেস্ট বেড়ে যাবে। তারপরে কিন্তু একটু নুন দিয়ে দেওয়া হলো, নুন দেওয়ার পরে দেখতে পাচ্ছ একটু হালকা চিনি দিয়ে দেওয়া হলো, এবং এটা কিন্তু একটু তিখা মতো জিনিসটা দিয়ে দেওয়া হলো, এতে কিন্তু টেস্ট আরও বাড়ে। তারপরে কিন্তু একটু ভিনিগার দিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছি ভিনিগার কিন্তু অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছে কাকা। এবং তারপরে কিন্তু একটু ভালোভাবে, অর্থাৎ ফাইনাল স্টেপ, এটা কিন্তু সম্পূর্ণ মশলা দেওয়ার পর এটাই কিন্তু ফাইনাল স্টেপ, মানে দেখতেই পাচ্ছ এই জায়গাটা যতটা মিক্স হবে ততটা কিন্তু চাউমিনটা আরও ভালো ডেলিশিয়াস লাগবে। তো দেখতেই পাচ্ছ কাকা কিন্তু মিক্স করা শুরু করে দিয়েছে, ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে চাউমিনটা, দেখতেই পাচ্ছ। এবং এটা কিন্তু মানে কখন কমপ্লিট হবে বোঝা যাবে, যখন একটু হালকা একটু রং ছাড়বে, মানে সত্যি যখন মিশ্রণগুলো মিশবে দেখলেই বোঝা যাবে। দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু লাল হয়ে গেছে, তো মিশ্রণগুলো পুরোপুরি মিশে গেছে, এবং ফাইনালি কিন্তু সার্ভ করে দেওয়া হলো। দেখতে পাচ্ছ 40 টাকা অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি ঠিকই আছে। তো চলো এবার কোয়ালিটিটা তোমাদের জানাবো, কোয়ান্টিটি তো আমার ঠিকই লাগলো, এবং কোয়ালিটিটা তোমাদের খেয়ে দিয়ে জানাবো। তো চলো, ওই যে দেখতে পাচ্ছ আমাদের এগ চাউ চলে এসছে, এবং এগ চাউয়ে কিন্তু বিভিন্ন, মানে সত্যি খুবই ভালো লেগেছিলো খেতে। এবং দেখতে পাচ্ছ ডিম টিম সব কিছুই আছে, এবং ডিমের পরিমাণটাও খুব ভালো দিয়েছিলো, এবং টেস্ট নিয়ে তো কিছু বলারই নেই, খুবই সুন্দর লাগছিলো খেতে। এক কথায় কিন্তু ফাটাফাটি লেগেছিলো চাউমিনটা।